বিশ্ব কবিতা দিবস উদযাপন করা হয় আগরতলাতেও। প্রতি বছর বিশ্ব কবিতা দিবস পালন করা হয় সোমবার। দিবসে অনুষ্ঠান হয় পোয়েটস ফাউন্ডেশনের ত্রিপুরা শাখার উদ্যোগে। এদিন সন্ধ্যায় রবীন্দ্র পরিষদে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক, শেখর দত্ত সহ বিশিষ্ট জনেরা। হিন্দি কবিতার ক্ষেত্রে এবং বেশ কিছু কবি যারা একটু ব্যঙ্গাত্মক কবিতা লিখেন ওরা বিখ্যাত হয়েছে এবং নিজেরা ওরা কবিতা পাঠ করে। আমার মনে হয় বাংলা সাহিত্যে এই জায়গাটা কতটা ধনী সেটা আমার জানা নেই, আমার মনে সেটা করা উচিত বা সেটা করতে পারলে সবাই উপকৃত হবো, সমাজ উপকৃত হবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।